Bismillahirrahmanirrahim. एलडीपी सम्मानित सभापति, साधारण सम्पादक एवं एलडीपी अन्यान्य नेतृबृंद, आमंत्रित सम्मानित अतिथिवृंद, अस्सलामु आलैकुम। आज के एलडीपी आयोजित इफ्तार महफिले अपनारा सकले एखे उपस्थित हुएछेन। अपना सकले जानें जे देशेर कि अवस्था, देशे विशेषकर प्रतिनियत जे रेटे आईन श्रृंखलार अवनति हच्छे, ठीक तेमनि भावे देशेर द्रव्य मूल्यर ऊर्ध्वगति बेड़े चलेछे। आज के प्रतिटि क्षेत्रे जिनिसेर दाम बेड़ेई चलेछे। এই আওয়ামী লীগ মানুষকে ভাওতা দেওয়ার জন্য অনেক মিথ্যা কথা বলে, কিন্তু কাজে তো কখনো পরিণত করে না। এই আওয়ামী লীগই মানুষকে আশা দিয়েছিল যে 10 টাকা কেজি চাল খাওয়াবে, আজকে 50 টাকা 60 টাকা কেজি চাল, গরিব মানুষের অবস্থা খারাপ। প্রত্যেকটা সবজি 50 টাকা 40 টাকা নিচে পাওয়া যায় না, এরকম অবস্থা। আমি তো মাছ গোশতের কথা বাদই দিলাম, প্রত্যেকটা জিনিসের দাম বেশি আজকে। তারপরে এই সরকার গ্যাসের দাম প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে, আপনারা দেখছেন প্রতিনিয়ত গ্যাসের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে, পানির দাম বাড়িয়েছে, প্রতিটি জিনিসের দাম বাড়িয়েছে। এখন কি উন্নয়ন, লোডশেডিং বন্ধ হচ্ছে, আর এইদিকে বিদ্যুৎ বলে এত বিদ্যুৎ দিবে তারা সারা বাংলাদেশ নাকি ঝলমল করবে, কিন্তু এখন ঢাকা শহরেই লোডশেডিং বেড়ে গেছে, আর সারা দেশে ঝলমল নয়, সারা দেশ অন্ধকারে ডুবে রয়েছে। এই হলো সত্যিকারে আওয়ামী লীগের উন্নয়নের নমুনা। আর এক একটা উন্নয়ন করে যা করে, এই ওভারব্রিজ কিছু তার দাম খরচ কত যে বাড়ে, 3-4 গুণ বেশি খরচে তারা এক একটা প্রজেক্ট করছে, আপনারা দেখেছেন। আজকে দেশে আইনের শাসন বলে কিছু নেই, মানুষ কোনো ন্যায় বিচার পায় না। কেন? বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে, বিচারকরা নয়, বিচারকরা নয়, বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে আজকে সরকার, এই আওয়ামী লীগ। এদের হাত এত লম্বা যে আজকে কোথাও হাত দিতে তারা ই করে না। এতদিন ধরে আপনারা শুনেছেন আওয়ামী লীগের আমলে প্রতিনিয়ত গত 2016 সাল ছিল আওয়ামী লীগের ব্যাংক চুরির বছর, ব্যাংকের টাকা প্রতিনিয়ত চুরি করেছে, করতে করতে বাংলাদেশ ব্যাংকে গেছে, বাংলাদেশ ব্যাংকের টাকাও চুরি করে পাচার করেছে। এই হলো অবস্থা, ব্যাংকের টাকা পাচার করে এসেছে না। এটার মানুষে যখন দাবি করেছে তদন্ত, তদন্ত কি হয়েছে কেউ জানে না, তদন্ত রিপোর্ট সবাই বলে নাকি বাংলাদেশ ব্যাংকেই তদন্ত রিপোর্ট রাখা ছিল, দেখা গেল যে একদিন বাংলাদেশ ব্যাংকেও নাকি আগুন ধরে গেল। আগুন ধরে গেল কি কারণে সেটা বুঝতে হয়তো মানুষের ইয়ে থাকে না, যে আগুন ধরার পেছনে কারণ যেটা আছে রিপোর্ট, যাই থাকুক না ওটা জ্বালিয়ে পুড়ে শেষ করে দেওয়া। এই হলো অবস্থা, এর আগে কখনো আমরা এরকম আগুন ধরতে শুনিনি, বা এরকম অবাস্তব কোনো যুক্তি দিতেও শুনিনি যে চায়ের কেতলি ইয়ে হয়ে গেছে, অমুক তমুক আগুন ধরেছে। আর সারা দেশে পত্রিকা খুললে এখনো দেখবেন গুম খুন, এটা কিন্তু প্রতিনিয়তের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, প্রতিনিয়ত গুম খুন চলছে। আর মেয়েদের নারী নির্যাতন এত বেড়ে গেছে সারা বাংলাদেশে, মহিলারা কেউ আজকের নিরাপদ নয়, কি ঘরে কি বাইরে,
শিশুরা পর্যন্ত নিরাপদ নয়। আজকাল আওয়ামী লীগ তারা মনে করে যে তারা সর্বে সর্বা সব কিছু মালিক, তারা দেশের মালিক, তারা দেশের রাজা, তারা কাজে কাউকে কোনো সম্মান দিতে জানে না। বাজে কথা তো প্রতিনিয়ত কাগজে দেখেন, বিভিন্ন পত্রিকায় দেখেন, ফেসবুকে দেখেন, ইত্যাদিতে দেখেন। এছাড়াও অফিসারদের পায়ে গায়ে পর্যন্ত হাত দেয়, পেটায় তারা, যখন যাকে ইচ্ছা মনে করলো তাকে পেটাচ্ছে, শিক্ষকদের পেটাচ্ছে, পুলিশকে মারধর করছে, কাউকে তারা ছেড়ে কথা বলছে না তাদের সাথে। এই হলো আওয়ামী লীগের আমল। এদের কাছ থেকে আপনারা ভালো কি আশা করবেন? নির্বাচন আসলে ওরা সুন্দর সুন্দর কথা বলবে, মিথ্যে কথা অনেক বলবে, অনেক উন্নয়নের ফিরিস্তি দেবে, কিন্তু তার পাশাপাশি যদি আপনি হিসাবটা চান তখন সেই হিসাব মেলাতে তারা পারবে না। আপনারা দেখেছেন এবার যে বাজেট হলো, এবার মানুষের পকেটেও হাত দিয়েছে। আজকে আপনি ব্যাংকে টাকা রাখতে কেউ সাহস করবে না। এখন ব্যাংকে যদি আপনি 1,00,000 টাকা থাকে, তার মধ্যে থাকে 800 টাকা বছর কেটে নেবে তারা, তাহলে থাকবে কি? তারপরেও আবার অর্থমন্ত্রী বলে অনেক টাকা তো থাকবে, 1,00,000 টাকা জানাচ্ছে, সেটা কি খুব বড় ইনকাম ট্যাক্স দিতে হবে? আর ট্যাক্স তো দিতেই হবে, ইনকাম ট্যাক্স তো আছে। আর তাদের যে কারো 1,00,000 টাকা আছে ব্যাংকে, আর তাদের যে হাজার হাজার কোটি টাকা আছে আর কোথায় আছে, সেটার কোনো কিন্তু সেটা পিনাট, সেটা কিছু না, আর এটা হলো বিরাট টাকা। এই হলো দেশের অবস্থা। কাজেই এদের মিথ্যাচার, অত্যাচার, অন্যায়, জুলুম, অবিচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রহমতের 10 দিন চলে গেছে, আর বাকি যে 20 দিন আছে, সেই 20 দিন বা 19 দিন যেই কয়দিনই আছে, আমরা আল্লাহর কাছে সকলে দোয়া করব যেন আল্লাহ অন্তত পক্ষে এই দেশটার মানুষগুলোকে রক্ষা করে এই গরিব মানুষরা অন্তত কে 2 বেলা যাতে পেট পুড়ে খেতে পারে, কাজ করতে পারে, দেশের মানুষ শান্তিতে নিরাপদে ঘুমাতে পারে, মা বোনেরা সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারে, এবং দেশে এই যে ইয়াং ছেলেপেলে যারা লেখাপড়া শিখেছে, অনেক আশ্রম নিয়ে বসে আছে, তারা কাজ করে দেশের অবদান রাখবে, পরিবারে অবদান রাখবে, তারা কাজ পাবে। এই মুনাজাত আমরা করব ইনশাল্লাহ। 2018 সাল হবে জনগণের বছর, আমরা বিশ্বাস করি 2018 সাল দেশের মানুষের, জনগণের বছর হবে, এবং দেশ থেকে সব জুলুম, অত্যাচার, অত্যাচারী বিদায় নেবে। আমরা পবিত্র রমজান মাসে এই দোয়া করেই আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এলডিপি ধন্যবাদ।